নীতিবিদ্যা ও নৈতিকতা নীতিবিদ্যার সংজ্ঞা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালোমন্দ ঐচিত্য অনৈচিত্য ন্যায় অন্যায় ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন ও ব্যাখ্যা করে যে বিদ্যা তাকে নীতিবিদ্যা বলে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের আচরণের আলোচনা ও মূল্যায়ন করা নীতিবিদ্যার কাজ বা আলোচ্য বিষয় নীতিবিদ্যা একটি আদর্শ আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা নির্দিষ্ট মানব মানদণ্ডের ভিত্তিতে মানব আচরণের মূল মূল্য নির্ধারণ করে নীতিবিদ্যা সাধারণভাবে তাত্ত্বিক বিষয় হলেও সাম্প্রতিক সময়ে এর ব্যবহারিক দিকটিও দিকটির প্রতিও গুরুত্ব দিয়ে এর নতুন শাখা হিসেবে উদ্ভব হয়েছে বা উদ্ভব হয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যায় মানুষের পরিবর্তনশীল সমাজ জীবনের অদ্ভুত উদ্ভূত নতুন নতুন সমস্যার বিশ্লেষণ ও সমাধানের প্রচেষ্টা করা হয় কোনো কাজকে ভালো মনে করলে তা করার জন্য আমাদের মধ্যে যে এক ধরনের বোর্ড জাগে তাকে বলা হয় নৈতিক বাধ্য বাধ্যতাবোধ ম্যাকেনজি বলেন নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল ও মঙ্গল বা ঐচিত্যের আলোচনা বা বিজ্ঞান উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত ভালো কি মন্দ বা অনুরূপভাবে বিচার করে অ্যারিস্টটলের মতে নীতির মধ্যে নীতির মধ্যে মানুষ নীতি মানুষের শ্রেষ্ঠ স্বভাব নীতির মধ্যেই মানুষ নীতি মানুষের শ্রেষ্ঠ স্বভাব স্বভাবের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নীতিবিদ্যা পাঠ করা প্রয়োজন মোরাল ফ্যাকাল্টি শব্দের অর্থ নৈতিক বিচার শক্তি বা নৈতিক বৃত্তি নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান একটি আদর্শের আলোকে বিষয়বস্তুর মূল্য বিচার করে তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান বস্তুর উৎপত্তি বিকাশ ও প্রকৃতি বর্ণনা করে তাকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান নীতিবিদ্যা শুধু মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে মানুষের ইচ্ছা বা নিরপেক্ষ বা অনৈচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় নয় নীতিবিদ্যার কাজ হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের নৈতিক মূল্য আদর্শ নির্ধারণ নীতিবিদ্যার প্রকারভেদ নীতিবিদ্যাকে প্রধানত বিভাগে ভাগ করা হয়েছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা এবং পরাণী পরানীতিবিদ্যা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা নীতিবিদ্যার যে অংশ মানুষের আচরণকে একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে ব্যাখ্যা করা হয় এবং ওই আদর্শের সাথে তুলনা করে মানুষের ঐচ্ছিক ক্রিয়ার ঐচিত্য অনৈচিত্য বিচার করা হয় তাকে বলে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা পরানীতিবিদ্যা নীতিবিদ্যার যে অংশ নৈতিক প্রত্যয় সমূহের তাত্ত্বিক ও বিশ্লেষণমূলক আলোচনা করা হয় তাকে পরানীতিবিদ্যা বলা হয় মানুষের ঐচ্ছিক ক্রিয়ার স্তর তিনটি মানসিক স্তর শারীরিক স্তর এবং ভাজ্যস্তর নৈতিক বিচারের কর্তা হচ্ছে বিবেক মানুষ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার দুটি দিক হলো তাত্ত্বিক ও ব্যবহারিক নীতিবিদ্যার যে শাখায় নৈতিক আলোচনা ব্যবহৃত ব্যবহৃত পদ ও সব ধরনের অর্থ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করা হয় তাকে বলে পরানীতিবিদ্যা পরানীতিবিদ্যার সূত্রবাদ করেন জি ই তার বিখ্যাত প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থে প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থে তিনি পরানীতিবিদ্যার সূত্রবাদ করেন জি ই মোহ পরানীতিবিদ্যার অপর নাম বিশ্লেষণিক বিশ্লেষণী নীতিবিদ্যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার সমাধানের জন্য নৈতিক নিয়মাবলী প্রয়োগ প্রয়োগ প্রয়োগের প্রক্রিয়ার নীতিবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে ব্যবহারিক নীতিবিদ্যা আত্মহত্যা ভ্রূণহত্যা পোনোগ্রাফি গর্ভপাত গর্ভ ছাড়া প্রজনন প্রকৌশল মানব ক্লোনিং খাদ্য হিসেবে অব অবধ পশু নিধন সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ের সাথে জড়িত নৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা করে ব্যবহারিক নীতিবিদ্যা পেশার সামাজিক ও নৈতিক মানদণ্ড প্রণয়ন করে পেশাগত নীতিবিদা জীবজগতের সাথে সম্পর্কিত নৈতিক সমস্যা আলোচনা এবং সেসব সমস্যা সাথে সংশ্লিষ্ট সামাজিক আইনগত এবং অর্থনৈতিক আইন সমস্যা পর্যালোচনা করে জীবনীতিবিদ্যা চিকিৎসা পেশায় নিযুক্ত চিকিৎসক নার্স স্বাস্থ্য সেবা দানকারী অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পর্কে আলোচনা করে চিকিৎসা ব্যবসায়ী পেশাগত মূল্যবোধ ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীর অধিকার দায়িত্ব ও কর্তব্য এবং ক্রেতা সাধারণের স্বার্থনৈতিক দৃষ্টিকোণ ব্যাখ্যা ও মূল্যায়ন করে ব্যবসায় নীতিবিদ্যা কোড অফ এথিক্স কোড অফ ইথিক্স বলতে বোঝায় মৌলিক মূল্য বোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে নৈতিক কর্তা হিসেবে পরিবেশের স্থিতিশীলতা রক্ষায় মানুষের দায়িত্ব ও কর্তব্য নৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে পরিবেশ নীতিবিদ্যা মানুষ তার জীবনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ উপাদান পায় পরিবেশ থেকে মানুষকেন্দ্রিক মতবাদের সব কিছু স্থান দেওয়া হয় মানুষের স্বার্থকে মানুষকেন্দ্রিক মতবাদের মূল্য স্বীকার করা হয় উদ্ভিদ শ্রেণীর প্রাণী কীটপতঙ্গ ইত্যাদি নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রাথমিক মাধ্যম হলো পরিবার কিন্তু ভূমি হলো সমাজ পরীক্ষার হলে যেখানে ভুলগুলো হতে পারে সেগুলো হচ্ছে নৈতিকতা কী যে গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে তাই নৈতিকতা নৈতিকতা মূলত মানুষের একটি মহৎ গুণ মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড মূল্যবোধ মূলত মানুষের আচার আচরণের একটি মানদণ্ড মানুষের কাজের মানদণ্ড হলো মূল্যবোধ আর মানুষের ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলে নৈতিকতা নৈতিকতা সার্বজনীন কিন্তু মূল্যবোধ সার্বজনীন নয় আইন ও নৈতিকতার লক্ষ্য উদ্দেশ্য ও আলোচ্য বিষয় একই আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন ম্যাকিয়াভেলি নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড় আইনের ভিত্তি বলা হয় মূল্যবোধকে সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি হচ্ছে সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হল সহনশীলতা গণতন্ত্রের প্রাণ বলা হয় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে মূল্যবোধ মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ মানুষের ভাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো নাগরিক কিন্তু সুশাসনের মূল চালিকা শক্তি হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টিতে কে মুখ্য ভূমিকা পালন করতে পারে সরকার জাতীয় ঐক্য সৃষ্টিতে সরকার মুখ্য ভূমিকা পালন করতে পারে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হচ্ছে বাইশটি কোনটি ছাড়া সুশাসন সম্ভব নয় জবাবদিহিতা ছাড়া সুশাসন সম্ভব নয় মূল্যবোধ কোন ধরনের বিষয় মূল্যবোধ হচ্ছে সামাজিক বিষয় মূল্যবোধ কোন ধরনের প্রত্যয় এটি একটি আপেক্ষিক প্রত্যয় নৈতিকতা কি ধরনের প্রত্যয় নৈতিকতা হচ্ছে সার্বজনীন প্রত্যয় মানুষের আইনের ভিত্তি বলা হয় মূল্যবোধকে মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা হচ্ছে ঐচিত্যবোধ ঔচিত্যবোধ মানুষের মনো মনোজগত নিয়ন্ত্রণ করে নৈতিকতা সকল ভালো মানুষ ভালো নাগরিক নয় কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ উক্তিটি অ্যারিস্টটল সকল ভালো মানুষ ভালো নাগরিক নয় কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ মূল্যবোধের ভিত্তি হচ্ছে দশটি কিন্তু মূল্যবোধ সাধারণত নয় প্রকার সাধারণভাবে অধিকারকে কয় ভাগে ভাগ করা হয় সাধারণভাবে অধিকারকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মানবাধিকার আর একটি হচ্ছে মৌলিক অধিকার কোনটি সকল আইনের উৎস রাষ্ট্র হচ্ছে সকল আইনের উৎস সংবিধান মানুষের কোন অধিকারের কথা বলে সংবিধান মানুষের মৌলিক অধিকারের কথা বলে জাতিসংঘ মানুষের কোন অধিকারের কথা বলে জাতিসংঘ মানুষের মানবাধিকারের কথা বলে মৌলিক অধিকারের রক্ষক হলো হাইকোর্ট কিন্তু মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ নাগরিকের মৌলিক অধিকার সংবিধান সংবিধানে লিখিতভাবে বিধিবদ্ধ করার রীতি প্রথম কোন দেশে চালু হয় যুক্তরাষ্ট্র অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র সুশাসনের মূল লক্ষ্য জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয় হচ্ছে গণতান্ত্রিক মূল্য ছায়া সরকার বলা হয় গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম কিন্তু রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ব্লগ বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে উনিশশো সালে কিন্তু ইউএনডিপি এর সুশাসনের সংজ্ঞা প্রদান করে উনিশশো সালে বিশ্বব্যাংক সুশাসনের উপর রিপোর্ট প্রকাশ করে উনিশশো সালে শাসন প্রক্রিয়া উন্নয়ন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামে কিন্তু ইউএনডিপি সুশাসনের রিপোর্ট প্রকাশ করে উনিশশো সাতানব্বই সালে এক্সই মানব উন্নয়নের জন্য অর্থাৎ গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট বিশ্বব্যাংকের মতে সুশাসন সুশাসনের উপাদান হচ্ছে ছয়টি জাতিসংঘের মতে সুশাসনের উপাদান আটটি ইউএনডিপির মতে সুশাসনের উপাদান নয়টি আর আইএমএফ এবং এডিবির মতে চারটি অর্থাৎ আইএমএফ এডিবির মতে চারটি বিশ্ব ব্যাংকের বিশ্বব্যাংকের মতে ছয়টি সুশাসন জাতিসংঘের মতে আটটি এবং ইউএনডিপির মতে নয়টি বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান ছয়টি সুশাসনের স্তম্ভ চারটি বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান ছয়টি কিন্তু স্তম্ভ চারটি